চাইলে এই দিনটা অন্যরকম হতে পারতো। সবচেয়ে বেশি মিস করি আমার বোনটাকে, আল্লাহ না করুক এরকম সময় যাতে কারোর পার করতে না হয়, কারণ এই যে মিস করাটা না এটা খুব খারাপভাবে মিস করি। মিস করলে এই যে বুকের ভেতরে লাগে, চিন 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 করে ওঠে। আসসালামু আলাইকুম, শীতের সকালে পুকুরের ধারে বসে ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছি আর কাউকে মিস করতেছি খুব খারাপভাবে। সকালে শীতের পিঠা খেতে ইচ্ছা করছে। গতকালকে যদিও আব্বুকে বলেছিলাম যে আব্বু পিঠা খাবো, খেতে ইচ্ছা করতেছে, তো সাথে সাথে দুই ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে, চালের আটা, গমের আটা, ময়দা, গুড়, চিনি, লালি, নারকেল, যা যা লাগে আর কি সব কিছু নিয়ে আসছে। কিন্তু মিস করতেছি যে কেউ খাওয়ানোর মতো নাই, কেউ তৈরি করে খাওয়ানোর মতো নাই, নিজেকেই তৈরি করতে হবে। সেই ছোট্টবেলা থেকে আমি ভাত তরকারি রান্না করতাম, ছোটোবেলায় তো পিঠা তৈরি করতে পারতাম না, তারপরও যতটুকু করতাম নষ্ট হয়ে যেত, না হলে খারাপ হয়ে যেত, না হলে স্বাদ হয়নি, মিষ্টি হয়নি, চিনি হয়নি, মানে এরকম প্রবলেম থেকেই থাকতো। আর আশেপাশে যখন চাচা চাচিরা ফুপিরা পিঠা বানাতো, তখন বাড়িতে হয়তো দুই চারটা দিয়ে যেত, ওটা খেতাম, ভালো লাগতো, কারণ বানানো তো কেউ ছিল না, একা ছিলাম লাইফে। একটা মা না থাকলে যে সন্তানদের উপর দিয়ে কী যায় সেটা শুধুমাত্র যাদের মা নাই তারাই জানে, কারণ ছোট্টবেলায় কেউ ছিল না আমাদের। আমি স্কুলে যেতাম, স্কুল থেকে এসে রান্না করতাম, রান্না করে ধুয়ে স্কুলে যেতাম, এরকমই হতো, যতটুকু পারতাম রান্না করতাম। ছোট ছিলাম তো যা পারছি করছি, আব্বু কখনো অভিযোগ করেনি এই রান্না খারাপ ওই রান্না খারাপ এরকম। মায়া জিনিসটা অনেক বেশি খারাপ, যে মানুষটা কখনো আপনাকে ভালোবাসলো না, আপনাকে আগলায় রাখলো না, আপনাকে রেখে চলে গেল, সে মানুষটার জন্য এত কেন মায়া, এত কিসের মায়া, তার জন্য এত মানে আকাঙ্ক্ষা, তার ভালোবাসা, তার স্নেহ, তার আদর পাওয়ার জন্য এত আকাঙ্ক্ষা তাকে দেখার জন্য। কিন্তু জানি কখনো দেখতে পারবো না, তারপরেও এটা একটা আশা নিয়ে বসে থাকা, কেন ছোট্টবেলা থেকেই এটা, আল্লাহ না করুক এরকম সময় যাতে কারোর পার করতে না হয়, কারণ এই যে মিস করাটা না এটা খুব খারাপভাবে মিস করি। মিস করলে এই যে বুকের ভেতরে লাগে, চিন 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 করে ওঠে। তো পিঠা বানাবো একা একা ভালো লাগতেছিলো না, এই জন্য রাতকে বললাম তুমি চলে আসো আমার গ্রামের বাড়িতে, একসাথে পিঠা বানিয়ে খেয়ে তারপরে চলে যাব। তো বাপের বাড়ি হয়তো আর দুই একটা দিন আছি, খুব খারাপভাবে মিস করতেছিলাম। এখানে আসলেই আমি মিস করি, আমার আপুকে মিস করি, আমার মাকে মিস করি, দাদিকে মিস করি, সবাইকে মিস করি। মাঝে মাঝে আমার এরকম ফিল নিতে ইচ্ছে করে যে মাকে মা বলে ডাকলে কেমন লাগে, তারপরে মাকে নিজের মনের কথা শেয়ার করতে কেমন লাগে, মাকে ডেকে ডেকে কথা বললা, আনন্দ করা, হাসি, মানে এসব কেমন লাগে, ফিলটা কেমন, একসাথে বসে খাওয়া। আমি কখনো এসব করিনি, জানি না, যাকে মিস করি সে হয়তো জানেই না তাকে এত মিস করি। ছোট্টবেলা থেকে মিস করতে করতে বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, আমারও বাবু হয়ে গেল, জীবনটা চলেই যাচ্ছে ধীরে 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 ধীরে, তবে মিস করাটা শেষ হচ্ছে না। আল্লাহ না করুক এরকম সময়, এরকম জীবন যাতে কাউকে না দেয় যাকে এত মিস করতে হয়। সবচেয়ে বেশি মিস করি আমার বোনটাকে, আমার বোনটাকে এত মিস করি যে ওর সাথে এত স্মৃতি আছে এই জায়গাগুলোতে, এখানে সেখানে দৌড়ায় দৌড়ায় খেলতাম, ওর সাথে অনেক স্মৃতি ছিল। মানুষটা কথা বলতে পারতো না, হতে পারতো আল্লাহ পরে নিত তাকে, আগে কেন আমাকে অনেক বেশি ভালোবাসত, অনেক বেশি ভালোবাসত। চাইলে এই দিনটা অন্যরকম হতে পারতো, আমি একজনের জায়গায় দুইজন তিনজন মিলে একসাথে কষ্ট সুখ ভাগাভাগি করে নিতাম। ও আমার মাই ছিল, কিন্তু একটা মাকে আল্লাহ নিল, পরে আমার আর একটা মাকেও নিল। তো একটা মাকে আমাদের জীবন থেকে আল্লাহ নিয়ে নিয়েছে, আমাদেরকে ছেড়ে আমাদের মা চলে গেছে, পরে আর একটা যে মাটা ভালোবাসত সে মাটাও, সে মাটাকে আল্লাহকে আমাদের কাছ থেকে কেড়ে নিছে, সব কিছু কেড়ে নিছে। খুব খারাপ লাগতেছিল, এই জন্য কথাগুলো শেয়ার করতে আসলাম, সিম্পাতি পাওয়ার জন্য না, খারাপ লাগতেছিল, মিস করতেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কথা বললে হয়তো বা ফাঁকা লাগবে, একটু হালকা লাগবে। তো আপনাদের ভাই আজকে আসতেছে, আজকে পিঠা টিঠা বানাবো, খাবো, ভালো থাকবেন সময়, এরকম করে কেউ যাতে কখনো কাউকে মিস না করে।
আমি যেরকম করি আমার মাকে আমার বোনকে এরকম মিস যাতে কেউ কাউকে না করে।